পিঁপড়েদের কাণ্ড কারখানা। যদিও বাইরে এয়ারপ্লেনের আওয়াজ, আমরা কখনো বোধহয় সামনের থেকে পিঁপড়াকে এভাবে দেখতে পাইনি, তাই না? দেখুন তো, ওরা কিন্তু প্রত্যেকে এতটাই বিজি যে আমি ক্যামেরা করলাম বা না করলাম তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা কিন্তু প্রত্যেকে, মানে এটা বলতে চাইছি যে ওদের প্রত্যেককে কাজের দায়িত্ব দেওয়াই রয়েছে এবং তারা নিজে ব্যস্ত সেভাবে। যদি আমার সামনে যিনি আছেন উনি বোধহয় একটু বুঝতে পেরেছেন যে ওকে ক্যামেরা করা হচ্ছে, তো যাই হোক, সেই জন্য উনি থেমে দাঁড়িয়ে আছেন। আমি একটুখানি জুম করার চেষ্টা করি। এই যে সামনে যিনি আবার শ্যুটটা তুলে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি কে হে, সে আমাকে দেখে ফেলেছে কিন্তু অ্যাকচুয়ালি। দেখুন ওর মুভমেন্টটা, ওর শ্যুট দুটো কিন্তু ও উপরে তুলে রেখেছে, মানে অ্যাটাকিং মোডে আছে অলরেডি। বাকিরা অতটা বুঝতে পারেনি, এবার সে অন্যদেরকেও বোধ হয় জানান দেবে যে ভাই এখানে কিন্তু একজন আছে, খুব সাবধান, আমাদের থেকেও একজন বড় ভয়ঙ্কর কেউ কিছু করছে। যাই হোক, আমি বাকি সদস্যদের একটু তোলার চেষ্টা করি। তারাও প্রত্যেকেই কাজে ব্যস্ত, প্রত্যেকেই খাবার সংগ্রহ করে নিয়ে বাড়িতে যাবে। লাল পিঁপড়ে এই কামড়া এলে কিন্তু কপালে দুঃখ আছে। যাক, তাদের আবার একে একটু ভয় দেখানোর চেষ্টা করি। দেখি তো ওর চোখ দুটোকে দেখা যায় কিনা, কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কি আপনারা? চোখগুলো ছোট্ট ছোট্ট কালো কালো। আমার এই ভদ্রলোককে কিন্তু বেশ পছন্দ হয়েছে, সে আবার লুকিয়েও পড়ছে মাঝে মাঝে। সত্যি এদের মধ্যে কত একতা, তাই না? আমরা মানুষরা যে কেন এমন হতে পারি না। যাই হোক, আজকের এই পিঁপড়ে কাহিনী এখানেই শেষ করছি। আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, গরমে সুস্থ থাকবেন বিশেষ করে, কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে সুস্থ থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে। এই গরমের মধ্যেও এরা কিন্তু মোটেই ক্লান্ত মনে হচ্ছে না। আজকের মতন আজ্ঞা দিন।